লোকের পাল্লায় তো, এই তো আঙুল কেটে দিস তো, এই তো কোপ মেরেস তো, এই তো বল্লভ ঢুকিস তো, হিন্দুরাই সঙ্গে থেকে সব। হ্যাঁ, তোরা কি জিনিস আমি চিনি নিয়ে কত সার্টিফিকেট সব দেখিয়ে। হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু অনাদার ভিডিও। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে দুপুর 3:08। তো আজকে আমি আবার বেরিয়ে পড়েছি আর একটি নতুন গন্তব্যের উদ্দেশ্যে। তো বন্ধুরা সঙ্গে থাকো, আজকে আমি একা যাচ্ছি না, আজকে যাচ্ছে আমার সঙ্গে শানু। তো শানু বাড়ির সামনে ওয়েট করছে, তো চলো বন্ধুরা শানুকে তুলে নিই। আমরা পৌঁছে গেছি, ওই যে সামনে শানু দাঁড়িয়ে আছে। স্যার উঠুন, মেরে দিচ্ছিলিস তো এক্ষুনি, এক্ষুনি মেরে দিচ্ছিলিস, যেভাবে চেপে ধরেছিলিস আমাকে। তো ফাইনালি শানুকে নিলাম তুলে। আজকে আমরা যাব আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার ডিস্টেন্সে একটা মন্দির আছে, নাকশা মন্দির। আর নাকশা গ্রামটা সত্যি অত্যন্ত সুন্দর গ্রাম। তো চলুন। আর এই যে এলাকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার গ্রাম বলুন, আমার মফস্বল এরিয়া বলুন, সে যেটাই বলুন না কেন, আমার জন্মস্থান বলুন বামুনগাছি। সত্যি কথা বলতে বন্ধুরা, অনেক দিন ধরে যাবো 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 ভাবছি যে নাকশা মন্দিরটায় যাবো, নাকশা মন্দিরটায় যাবো। অনেকে যায়, অনেক ভিডিওস দেখে, কিন্তু কখনো সময় হয়ে ওঠেনি আর যাবো যাবো করে যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি অফিস থেকে ফিরে ডিসিশান নিয়ে নিলাম যে আজকে নাকশা মন্দিরে যাবো। শানুকে ফোন করলাম, ভাই যাবি? ও রাজি হয়ে গেল। তোমাদের সবসময় যশোর রোড থেকেই দেখাই যে এইটা হচ্ছে বামুনগাছি যাওয়ার রাস্তা, এই যে আজকে যেটা উঠছি বামুনগাছি স্টেশন যাওয়ার রাস্তা। তো আজকে আমরা যেটা দিয়ে উঠছি এটাই হচ্ছে সেই বামুনগাছি স্টেশন থেকে চৌমাথায় ওঠার রাস্তা। ফাইনালি উঠে পড়েছি যশোর রোডে। তো বন্ধুরা, তোমাদের তো নতুন কিছু বলার নেই, এটা হচ্ছে যশোর রোড, এটা সোজা চলে যাচ্ছে বনগা, বনগা ক্রস করলে চলে যাচ্ছে বাংলাদেশ। আমরা এখন পৌঁছে গেছি তেঁতুলতলা। তেঁতুলতলা থেকে গুগল দেখাচ্ছে ডান দিকে, তো ডান দিকের কোন রাস্তাটা ঠিক বুঝে উঠতে পারছি না। অবশেষে পেয়ে গেলাম ডান দিকের রাস্তাটা। গুগল বলছে আমাদের গন্তব্যে পৌঁছাতে আর বাকি মাত্র 4.5 কিলোমিটার, সময় লাগবে 14 মিনিট। যা কিছু পাই আর না পাই, একটা ঝকঝকে চকচকে সুন্দর একটা রাস্তা পেয়েছি। সত্যি এটা রাইডারদের জন্য এটা পাওয়াটা একটা মানে কি অন্যরকম ব্যাপার, একটা অন্যরকম পাওনা। বাহ, সুন্দর সর্ষের একটা ঝাঁঝালো গন্ধ নাকে লাগছে, অসাধারণ লাগছে ব্যাপারটা। দেখতে পাচ্ছ তোমরা গ্রামের মধ্যে দিয়ে আঁকা বাঁকা পথ, ছোট্ট ছোট্ট একটুখানি এগিয়ে গিয়ে ছোট ছোট কার্ভ। তো তোমাদের তো সবসময় গোপ্রো ভিউ দেখাই আমি সকালবেলা, ভোরের বেলা কুয়াশার মধ্যে ঠিক মতো ক্লিয়ারিটি বোঝাও যায় না। তো আজকে তো যেহেতু বিকালবেলা তো ভিডিওটা শ্যুট করছি, তো কেমন ভিউ পাচ্ছ একটু জানিও সকলে।
এদিকে ঠাকুমাটার নাতিকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। আর আমার ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যত সম্ভব ফিশারি। ওই দেখো মাঝে পানকৌড়ি, মানে কি বলবো, চুপি চুপি ডুব দিচ্ছে, ডুব দিয়ে মাছ ধরছে। অবশেষে বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি নাকশা মোড়। দেখতে পাচ্ছ দুধারে বাড়ির ছাদের উপর, কত ছাদের উপর বা বাইরে দেখতে পাচ্ছ কত সুন্দর বিচুলিগুলো সারি সারিভাবে রাখা রয়েছে। আমরা চলে এসেছি ভুল রাস্তায়, তবে সামনেও একটা মন্দির আছে, এটা রাধাকৃষ্ণের মন্দির। আমাদের চলে যেতে হবে ওদিকটা রাস্তাটায়। শুরুতে এলাম বাঁশবাগানের মধ্যে, এদিকে দেখা যাচ্ছে একটা বট বা কোনো কিছুর গাছ আছে যেটাকে পুজো টুজো করে সবাই। আর আমরা এগিয়ে যাচ্ছি বাঁশবনের মধ্যে দিয়ে। ঠিক আছে চলো বন্ধুরা, সামনে দুটো ভাই দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করে নি। এবার নাকশা মন্দিরটা রাস্তা দিয়ে সোজা, হ্যাঁ এদিকে ভাই ক্যামেরাটা থেকে বলে দিয়েছে রকেট ক্যামেরা। এদিকে ডান দিকে আছে পোলট্রি ফার্ম, বা অনেকগুলো পোলট্রি ফার্ম আছে। বাদিকে দেখতে পাচ্ছ এখানে শানু বলে দিয়েছে এখানে বকের চাষ হচ্ছে, তো বকের চাষই হচ্ছে। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি নাকশা মন্দির। এই যে দেখতে পাচ্ছ দূরে মন্দিরটা। চলো বন্ধুরা তোমাদের একটু নাকশা যে এলাকাটা, মানে পাড়াটা, পাড়াটা একটু ঘুরে দেখাই। তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি নাকশার মন্দিরে। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা হোর্ডিং আছে, এখানে অ্যাকচুয়ালি মেলা ছিল 16 জানুয়ারি থেকে 22শে জানুয়ারি। আর এখানকার মাতৃসাধক হচ্ছে স্বপন সাধু। তো চলো বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ পাকুড় গাছ, অ্যাকচুয়ালি এখানেই আগে মায়ের পুজোটা হতো, এখন নবনির্মিত একটি মন্দির স্থাপন হয়েছে। তো চলো বন্ধুরা নবনির্মিত মন্দিরটা যাওয়া যাক। এদিকে শানু দেখতে পাচ্ছ মন্দিরের পাশ দিয়ে ভবকুলের মতো ঘুরে বেড়াচ্ছে একা একা। আর মন্দিরে ঢুকেই তোমার বাঁদিকে রয়েছে এখানে শ্মশান। অ্যাকচুয়ালি এখানে কোনো ইলেকট্রিক চুল নেই, এখানে কাঠের চুল্লি। আর সামনে দেখতে পাচ্ছ পঞ্চমুখী ঘাট, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বিদ্যাধরী নদী, এখানে আগে জোয়ার ভাটা হতো, ও এখনও জোয়ার ভাটা হয়।
সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই নাকশার মন্দির। দেখো দেয়ালটায় দেখো কত সুন্দর বরফির উপরে কাচের কাজ করা। আর জানি না গোপ্র কতটা দেখাতে পাচ্ছে, পাকুর গাছের মাঝখান দিয়ে সূর্য মামা উঁকি দিচ্ছে। দেখো বন্ধুরা এটা হচ্ছে মন্দিরের পিছনটা, মন্দিরের পিছনের দৃশ্যটা দেখো। শানু একলা মনে গান করছে। দেখো বন্ধুরা সূর্য সূর্যি মামা বলছে অস্ত যাবে, আর এদিকে কুমড়ো দেখো মাঠের মধ্যে কত কুমড়ো হয়ে রয়েছে। আর এই যে গাছটা, এটা কি গাছ? এটা মৌরি ও গাজর গাছ। আর এটা দেখতে পাচ্ছ গাজর ক্ষেত। আর এই যে হচ্ছে শানু, আর এই যে হচ্ছে পেছন দিক থেকে মন্দিরটা। ফাইনালি বন্ধুরা নাকশার মন্দির থেকে এবার বিদায় নেওয়ার পালা। তো মন্দিরে আসলাম, এসে অনেক কিছু হয়ে গেল আমার সাথে। তার কারণ হচ্ছে ভেতরে আমি ভিডিও করছিলাম, ভিডিও করতে গিয়ে অ্যাকচুয়ালি এখানে মায়ের মূর্তির ভিডিও করা বারণ, যে ভেতরের ভিডিও করা বারণ এটা আমার জানা ছিল না। সাধারণভাবে ওখানে লেখাও নেই, কিন্তু এখানে যিনি সাধুটা রয়েছেন, মাতৃসাধক যিনি রয়েছেন, মাতৃসাধক রীতিমতো আমার ওপর খেপে গিয়ে যাচ্ছে না তাই কথাবার্তা বলে এবং এত বাজে ব্যবহার করে, মানে সেটা ধারণার বাইরে। তো বন্ধুরা ফুটেজটা আমি দিচ্ছি ভিডিওতে, একটু দেখে নাও কি ব্যবহার করে আমার সাথে। আজকাল তো সব ডুগলি সেটি ও আমি বুঝি, আমি তো স্কুলের দরজা দেখিনি, তাহলে তারা এই জঙ্গলে থাকতাম না। তোমাদের তো লোকের পাল্লায় তো, এই তো আঙুল কেটে দিস তো, এই তো কোপ মেরেস তো, এই তো বল্লভ ঢুকিস তো, হিন্দুরাই সঙ্গে থেকে সব। হ্যাঁ তোমরা কি জিনিস আমি চিনি নিয়ে কত সার্টিফিকেট সব দেখিয়ে। হ্যাঁ না তুমি দেবে না সেটা বলে দিলেই হয়ে যায় যে আমি দেবো না। না দেবো না, অনেক চ্যালেঞ্জে তো দিয়েছে, সুস্থ বা তোমার চিলুম না জ্বালুম না, হুট করেছে ফুট করে ভালিতে হবে না। আমাকে ওখান থেকে বললো যে তোমার পারমিশন নিতে, আমি তো তোমার কাছে আসলাম। ওখান থেকে বললো পারমিশন নিতে, তারা জানে না বলে তারা তো তারাই এরকম একটা জায়গা তৈরি করে ফেলতো। তুমি দেবে না বললে মিটে যায়। না দেবো না বলে না, তোমার চিনি নে জানি নে খোঁজ খবর নেবো কি অভিসন্ধি আছে। আর তোমরা নকশা মন্দিরে আসার আগে একবার ভেবে এসো। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে কোনো এক চায়ের দোকানে। তো বন্ধুরা ফাইনালি নিয়ে নিয়েছি চা। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।